ওয়েলকাম টু ডে ব্লগ চ্যানেলে। আজকে আমরা মামার বাড়িতে যাচ্ছি ঘুরতে, কালকে ভাই ফোটা, তাই আমরা দুজনে মিলে যাচ্ছি, মা যাচ্ছে না। সো তোমরা দেখতে থাকো, আজকে খুব এনজয় করবো। মামার বাড়ি যাচ্ছি, মামার বাড়ি এখান থেকে প্রায় অনেক দূর, দক্ষিণ চব্বিশ পরগনা, ওখানে আমরা যাব, খুব মস্তি করব। আমরা টোটোর জন্য অপেক্ষা করছি, কখন টোটো আসবে। টোটো এলে ডুমজুর যাব, তারপরে ওখান থেকে বাস ধরবো বরগেছিয়া। এখনও টোটো আসেনি, পুরো রাস্তা ফাঁকা। এইখানটার লাইটিংটা আসছে বেশ ভালো লাগছে, এখানটায়। সো আমার এখনও টোটো আসেনি, টোটো এলে যাবো, দেখছি কখন আসে। দুপুরবেলা তো একটু টাইম লাগে, টোটো আসছে সেইখানে, কি হয় দেখা যাক। বাট আমাদের ভাগ্যটাই খারাপ, রিজার্ভ ছিল। বাস আছে, বাট আমরা এই বাসে যাবো না, আমরা বরগেছিয়ার বাসে যাবো। এই বাসে গেলে কি আমাদের কাটা সার্ভিস করতে হবে, কিন্তু আমরা কাটা সার্ভিস করতে চাইছি না, সেই জন্যে মানে ওই বাস এলে তখন আমরা যাবো। এখন প্রচুর রোজ এখানে দাঁড়িয়ে আছি, বাসের অপেক্ষায় কখন আসে। চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো, খুব এনজয় করো। এটা উল্টো দিক দিয়ে মানে মুখটা, এই মুখটা পরে, এটা নর্থের দিক। আমরা আগে এসেছিলাম এখানে, ব্যারিকেড দিয়ে আসে, ওরা আমরা ঢুকতে পারিনি এখানে।
সো আমরা এখন ট্রেন পেয়ে গেছি, উঠেও পড়েছি, বসার জায়গাও পেয়ে গেছি, আর ক্যানিং লোকাল ট্রেন ধরেছি। এটা সোনারপুর চাম্পাটি হয়ে যাবে, আমরা চাম্পাটি নামবো। পুরো পুরো গাইস পুরো মামার বাড়িতে এসে গেছি, বোন ওখানে দাঁড়িয়ে আছে। তোকে দেখা যাচ্ছে না কোথায় যে
বুঝছো কালকে এসে এতটা টায়ার হয়ে গেছিলাম যে আর ভিডিও করতে ভালো লাগেনি। বাট আজকে ভাইফোঁটার ব্যবস্থা করা হচ্ছে, সব মানে মিষ্টি মিষ্টি আনা হচ্ছে, জোগাড় করা হচ্ছে। আর এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে ভাইফোঁটার অনুষ্ঠানে কী কী আমরা করলাম, কতটা মজা করলাম। দিদি আসবে, জামাইবাবু আসবে, মানে আমার মামার বাড়ি থেকে আমার দিদির বাড়ি 15 মিনিট দূরে, আর আমার যে মাসির মেয়ে তার বাড়ি হচ্ছে 1 ঘন্টা আধ ঘন্টা দূরে। মানে এমনি তুমি গাড়ি করে গেলে এতটা দূরে, এমনি বাইকে টাইকে গেলে 1 ঘন্টার মধ্যে পৌঁছাবে আমার মানে মাসির মেয়ের বাড়ি। আর মাসি এখানেই থাকে আর দিদার বাড়ি এটা। আর নেক্সট ব্লগে মানে এর পরের যে ব্লগটা আসবে সে ব্লগে আমি তোমাদের পুরো ভাই এই ভিডিওটা দেখো তোমরা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। যদি আমার কোথায় ভুল হয় সেটাও তোমরা সাজেশান করো ভিডিওর মধ্যে। ওকে,